আধার কার্ড সংশোধনের নাম নথিভুক্ত করার জন্য আমতলা পোস্ট অফিসের সামনে লম্বা লাইন। গতকাল সকাল 10টা থেকে লাইন শুরু হয়। সময় গড়ার সঙ্গে সঙ্গে মানুষের ভিড় বাড়তে থাকে। আজ সকালে মানুষের লাইন চলে যায় আমতলা ত্রিকোণ পার্কের গেট পর্যন্ত। সারারাত্রি বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে বসে রাত কাটায় বহু মানুষ। অবশেষে আজ সকালে নওদা থানার পুলিশ এসে প্রথম 500 জনকে স্লিপ ধরিয়ে দেন। ভারাক্রান্ত মনে বাকি সকলেই ফিরে যান বাড়ি। আমি নওদা থানার নওদা থেকে এসেছি। এখানে এসেছি আমার বাচ্চার পোস্ট অফিসে এসেছি। আমার বাচ্চার ফিঙ্গারপ্রিন্ট উঠছে না, তার জন্য সংশোধনের জন্য এসেছি। সকাল 10টায় এসেছি এবং সারারাত্রি যে বৃষ্টি সে বৃষ্টিতে এখানে রাত্রে কাটেছে এবং থেকে এই পর্যন্ত এখনও দাঁড়িয়ে আছে। এই যে কষ্ট করে আপনি দাঁড়িয়ে আছেন সারা রাত্রি জেগে আপনার বাড়ি নওদায়, তো নওদায় তো সমস্ত নেতার বাস, তাদেরকে কিছু জানাননি যে এই কষ্টের কথা? এই কষ্ট তো সবাই দেখতে পাচ্ছে, এই যে অবস্থা, তাতে নেতাদের একটু এগিয়ে আসার দরকার বা তাদের এই যে নামগুলো লিখে নিয়ে যদি অবশ্যই একটা নাম লিখে একটা চিরিকুট দিয়ে যদি বাড়ি পাঠিয়ে দিত, বিভিন্ন জায়গায় করতো পোস্ট অফিসগুলোতে, তাহলে একটু ভালো হতো, মানুষের ভিড়টা কমতো। আর এই যে 500 ফর্ম দেবে আর 5000 লোক দাঁড়িয়ে আছে, কীভাবে সামলাবে বা কী করবে? আবার সারারাত্রি দাঁড়িয়ে হয়তো ফর্ম পাবে না, সে চলে যাবে, তার একটা কষ্ট বাড়ি ছেড়ে এসে সারারাত্রি। আমার নাম আরিফ মোহাম্মদ খান, বাড়ি নওদা। কখন এসেছেন এখানে? রাত্রি 12টায়। কোথায় ছিলেন? আর বৃষ্টির মধ্যে কোথা থেকে এসেছেন আপনি? কি নাম আপনার? আমি কালকে সকাল 10টার সময় এসেছি আধার কার্ডের লিঙ্ক করার জন্য পোস্ট অফিসে। আমার বাড়ি শিবনগর। কি নাম? সেরিনা বিবি। কি অবস্থা দেখছেন এসে? এই তো সব দাঁড়িয়ে আছে, সব রাত্রি থেকে সকাল 10টা 11টার সময় থেকে সব লোকজন দাঁড়িয়ে আছে। আপনি লাইনে কোথায় 1 নম্বর আছেন নাকি? হ্যাঁ, এখানে আছে। তা এই বৃষ্টির মধ্যে রাত্রিতে কোথায় ছিলেন? এখানে ছিলাম, এই দেখেন 4টাতে। হ্যাঁ, দেখছেন যে ত্রিপল বাড়িতে নিয়ে এসছে, দেখি একটু ত্রিপলটা দেখাবো আমি। হ্যাঁ, এই যে দেখছেন ত্রিপল, ত্রিপল নিয়ে এসে ত্রিপল মাথায় দিয়ে শুয়েছিলেন, তারপর এখানে আছি, এখন বসে আছি, দাঁড়িয়ে আছি, এরকম অবস্থায় আছি। আমি আপনার এসেছিলাম এখানে, আধার কার্ড আমার বিবির মানে ডেট অফ বার্থ মানে ভুল আছে, ওটা সংশোধন করার জন্য, আর আমার বাচ্চা নতুন করব। এখানে এসে দেখলাম এটা আমতলা পোস্ট অফিস, এখানে দেখলাম যে 500 নেবে, তো 500 জায়গা, তো আমার তো মনে হয় যেন 2000 লোক হবে। তা আমার মনে হয় যেন প্রথম থেকে যদি মানুষকে কুপন দিত অনেক মানুষটাই হয়তো সুবিধা পেত, কারণ যারা 500-র মধ্যে হয়তো হয়ে যেত বাকি সব চলে যেত। কিন্তু বাকি ধরেন আমাদের শাসক দল বলুন বা আমাদের পঞ্চায়েত সমিতি বলুন, সবটাই আমাদের ঠিক, কিন্তু মানুষকে এত লাইনে দাঁড়ানো, প্রত্যেকটা কাজের ব্যাপারে লাইনে, তাদের আপনার যে কোনো ব্যাপারে বলুন না কেন, কিন্তু এই যে মানুষ সরকার যেভাবে আমাদেরকে ছিনিমিনি খেলছে এটা কিন্তু মানুষের দিকে ঠিক নয়। সেই জন্য যাতে সুবিধাভাবে মানুষ পেরেশানি যাতে না হয় এটাতে সরকার দেখা দরকার, কিন্তু সেটা যদি না দেখায় তাহলে সে এটা আমাদের মানে নিজেরই হ্যাঁ দুর্ভাগ্য। সেই জন্য সরকারের কাছে বা প্রশাসনের কাছে আমাদের MLA বা আমাদের মানে কে বলে পঞ্চায়েত সমিতি মানে সবার কাছে আমাদের অনুরোধ, যাতে প্রত্যেকটা মানুষ যাদের ভোটে আজ আমরা ভালো মানে জায়গা আমরা দখল করেছি তাদেরকে নিয়ে যদি আমরা সব সব কাজের ব্যাপারে যে লাইনে দাঁড় করায় এটা কিন্তু আমাদের সব থেকে দুর্ভাগ্যজনক। সেজন্য বলছিলাম এটা যদি না করে যাতে মানুষ সুস্থভাবে খেটে খাটা মাউন, হ্যাঁ, যেরকম স্কুল কিংবা পঞ্চায়েত
বা এরকম যে কোনো এক একটা জায়গায় মানে হল করে করি, সেখানে যদি আমাদের কাজটা সুবিধা করতো তাহলে মানুষ এত পেরেশানি হতো না। এটাই আমাদের কাছে মানে খুব খারাপ। আপনার নাম? আমার নাম এম ডি নুর ইসলাম বিশ্বাস। বাড়ি জগদীশপুর। জগদীশপুর আরে বাবা দেখো কত বাচ্চা নিয়ে এসছে রে বাবা, দেখো ওসব করছো কেন? আর আজকে কি শেষ হয়ে যাচ্ছে নাকি গো? আবার হবে, তোমরা কেন অশান্তি করছো? ওসব করতে যাবে কার হবে কার? আর্থিক লেনদেনে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টুঙ্গি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড। রেজিস্ট্রেশন নম্বর 45/20/12/1975। টুঙ্গি, আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, এমআইএস, ডবল স্কিম, জল প্রকল্প, স্যানিটারি ন্যাপকিন, বীজ পাম্প, এছাড়াও সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকমের চেক ভাঙানো সুব্যবস্থা আছে। সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত, সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়ায় আমাদের লক্ষ্য। কম পয়সায় সুচিকিৎসা পেতে আজই আসুন রূপালী নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার, সাকোয়া পেট্রোল পাম্পের পাশে, আমতলা, নওদার, মুর্শিদাবাদ। মোবাইল রিসেপশন 9733888765। এখানে কলকাতার অভিজ্ঞতা সম্পূর্ণ ডাক্তারবাবু দ্বারা যত্ন সহকারে সমস্ত অপারেশন করা হয়। এমার্জেন্সি সিজারের সুব্যবস্থা আছে। এছাড়াও এক্সরে, ইসিজি, প্যাথোলজি, মেডিসিন, স্মার্ট কার্ড, স্বাস্থ্য সাথী কার্ডে বিনা পয়সায় অপারেশন করা হয়। বিশেষ দ্রষ্টব্য দিবারাত্রি পরিষেবা দেওয়া হয়।